ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা যারা 26 সেপ্টেম্বর টিআরবিটি পরিচালিত TET-1 এক্সাম দিয়েছ, এই ভিডিওতে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির টেন্টেটিভ আনসারগুলি তোমাদেরকে মিলিয়ে দেব। আমি বুকলেট সি নিয়েছি। তোমরা যারা যে ধরনের বুকলেটে এক্সাম দিয়েছ না কেন, সবগুলো কোশ্চেনই সেম, কিন্তু নাম্বার একটু আগে পিছিয়ে হবে, তোমরা মিলিয়ে নাও। আর কোশ্চেনের মধ্যে এক দুটা ভুলও হতে পারে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তাছাড়া তোমাদের যখন টিআরবিটির অফিসিয়াল আনসার কি বের হবে, সেখান থেকে তোমরা পারফেক্ট 100% পারফেক্ট তোমরা মিলিয়ে নিতে পারবে, ঠিক আছে? এখানে সবগুলি ঠিক হবে, এক দুটা ভুল হতে পারে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? চলো প্রথম কোশ্চেনটা কি দেখো, তোমরা অবশ্যই মিলিয়ে নাও। প্রথম কোশ্চেনটা, শাস্তিও এক প্রকার শিক্ষণ প্রক্রিয়া, এ প্রক্রিয়া যে শাস্তি পায় সে দৈহিক নির্যাতনের মাধ্যমে শেখে এবং অন্যান্যরা সকলে তার দৃষ্টান্ত থেকে শেখে, এই মন্তব্যটি কে করেছেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে, এদের কেউই নয়। হ্যাঁ, এবিসি, এদের কেউই নয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে? তারপরে দু নম্বর কোশ্চেনটা দেখো, কোহলবার্গের নৈতিক বিকাশের প্রাক প্রথাগত নৈতিকতা স্তরের দুটি পর্যায়ের একটি যদি শাস্তি অনুগত্য মুখিতা হয়, তবে আরেকটি স্তর কী? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের কোনোটি নয়, ঠিক আছে? তিন নম্বর আছে দেখো, একটি ছেলে যার নাম শৈশব, সে তার সম্মুখীন সমস্যার একাধিক অভিনব সমাধান বের করার চেষ্টা করে, তার এই বৈশিষ্ট্য থেকে বোঝা যায় সে একজন, উপরের কোনোটি নয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে? আচ্ছা, চার নম্বর আছে দেখো, আবেগ মস্তিষ্কে উদ্ভূত হয়, মস্তিষ্কের কোন অংশ আবেগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে লিম্বিক সিস্টেম, অপশন এ হবে সঠিক উত্তর, ওকে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, পাঁচ নম্বর কোশ্চেন, অনুরাগ হলো সুপ্ত মনোযোগ, যা মনোযোগ হলো ক্রিয়াশীল অনুরাগ, এই মন্তব্যটি কে করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ম্যাকডুগাল, এই মন্তব্যটি করেছেন ম্যাকডুগাল, ওকে? আচ্ছা, তারপর আছে দেখো ছয় নম্বর, হার্লেকের মতে কোন বয়সে ছেলেদের মধ্যে উপযুক্ত যৌন ভূমিকার স্পষ্ট ধারণা তৈরি হয়? অ্যাকচুয়ালি সেটার সঠিক উত্তর হয়ে যাবে 13 থেকে 15 বছরের মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে তোমাদের আছে কি 14 বছর মাঝখানে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, হ্যাঁ 14 বছর। হ্যাঁ, চলো সাত নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোন শিশুদের একটি আচরণগত ব্যাধি যা সমস্যা, যাতে শিশুর হিংসাত্মক আচরণ পরিলক্ষিত হয়, এটা সঠিক উত্তর হয়ে যাবে বুলিমিয়া নার্ভোসা, হ্যাঁ অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে? ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, আট নম্বর কোশ্চেন, বংশগতি ও পরিবেশের সম্পর্ক সংযোজনের মতো নয়, বরং সম্পর্কটি গুণের মতো, এই মন্তব্যটি কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, ঠিক আছে? ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, নয় নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি গিলফুডের বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্বের উপাদানগত একটি মাত্রা? সঠিক উত্তর হয়ে যাবে পরিবর্তনশীলতা, অপশন এ হবে সঠিক উত্তর। হ্যাঁ, চলো দশ নম্বর আছে দেখো, পেঁয়াজের মতে যে প্রক্রিয়া দ্বারা ব্যক্তি তার পরিবেশকে অনুসন্ধান করে, তার বিশেষ অংশকে প্রয়োজন অনুযায়ী বেছে নিয়ে তার প্রতি প্রতিক্রিয়া করে আয়ত্তে আনে, তাকে বলা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সহযোজন বলা হয়। হ্যাঁ, সহযোজন, অপশন এ হবে সঠিক উত্তর। হ্যাঁ, চলো ১১ নম্বর কোশ্চেনটা দেখো, CWSN-এর সম্পূর্ণ রূপ কী? সম্পূর্ণ রূপ হবে সঠিক উত্তর হয়ে যাবে উপরের কোনোটি নয়। হ্যাঁ, চলো ১২ নম্বর কোশ্চেনটা দেখো, কে নির্দেশক বা অপ্রত্যক্ষ পরামর্শদানের নন ডাইরেক্টিভ কাউন্সিলিং প্রবক্তা? সঠিক উত্তর হয়ে যাবে রজার্স, হ্যাঁ অপশন সি হবে সঠিক উত্তর, ওকে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, ১৩ নম্বর, শিশুর নির্দেশিকা ক্লিনিক চাইল্ড গাইডেন্স ক্লিনিকের প্রয়োজন কি? এর প্রয়োজন হবে অপশন সি, অপ্রাসঙ্গিকমূলক শিশুদের পুনরায় সুস্থ করে তোলাও, সুস্থ জীবনযাপন ও পুনর্বাসন সহায়তা করাও, প্রতিরোধমূলক চিকিৎসা প্রদান করা, অপশন সি হবে সঠিক উত্তর। হ্যাঁ, চলো নেক্সট দেখো, ১৪ নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে বিকাশের নীতি চিহ্নিত করো, সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের কোনোটি নয়। হ্যাঁ, চলো ১৫ নম্বর কোশ্চেনটা দেখো, গোষ্ঠীভিত্তিক কর্মকাণ্ড যেমন গোষ্ঠী আলোচনা, দলগত শিক্ষাদান, গোষ্ঠী প্রকল্পে নিযুক্ত হওয়া, এই বিশেষ ধরনের শিক্ষাকে বলা হয় কি? বলা হয় বিশেষ ধরনের শিক্ষাকে, শিক্ষাকে বলা হয় সামাজিক ক্রিয়াকলাপ হিসাবে শিক্ষা। যদিও আমরা তোমাদের এই এক্সামের আগে আমরা কোনো ক্লাস করাইনি, কিন্তু আমরা
গত যে এক্সাম ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে যে এক্সাম ছিল তার আগে কিন্তু আমরা বেঙ্গলি সিডিপি এবং ইবিএসের অনেক ক্লাস করিয়েছি, সেখান থেকে কিন্তু এখানে অনেক কোশ্চেন কমন পড়েছে। আগের ক্লাসগুলো তোমরা যারা ফলো করেছো অনেক কোশ্চেন আশা করি কমন পেয়ে গেছো। আর এই বছর তো হলো না, নেক্সট ইয়ার থেকে আমরা রেগুলার টেটের ক্লাস তোমাদের চালু করে দেব, একদম রেগুলার ওয়েস্ট বেঙ্গল টেট প্লাস ত্রিপুরা টেটের কন্টিনিউ ক্লাস চলবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 16 নম্বর কোশ্চেন, আচরণ পোশাক বা চুলের হাট পরিবর্তন করলেও তাদের লিঙ্গ পরিবর্তন হবে না, শিশুদের এই বোধগম্যটা থেকে বলা হয় কি বলা হয় উপরের কোনোটি নয়। কোশ্চেনটা কনফিউশন আছে, হ্যাঁ একটু দেখে নেবে, ফাইনাল আনসার কি বেরোলে মিলে নেবে, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 17 নম্বর কোশ্চেন, শিক্ষার্থীদের মূল্যায়নের প্রাথমিক লক্ষ্য হলো শিক্ষার্থীদের কর্মক্ষমতা সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা, অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ 18 নম্বর আছে, শিশু বিকাশের প্রথম স্তর অবলিক পর্যায়ে হলো শৈশব, হ্যাঁ প্রাক জন্মস্তর হবে না শৈশব হবে, হ্যাঁ অপশন এ হবে সঠিক উত্তর। চলো 19 নম্বর দেখো, নিচের বর্ণিত পদ্ধতিগুলির কোনটি একটি ব্যক্তিকেন্দ্রিক নির্ভীক শিক্ষণ পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়, সঠিক উত্তরে দিবে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য বিশেষ নির্দেশনা দানের কার্যক্রম, অপশন বি হবে সঠিক উত্তর। চলো 20 নম্বর কোশ্চেনটা দেখো, বুদ্ধির পরিমাণের বিনে ও সাইমন পরীক্ষার প্রথম সংস্করণটি 1905 সালে প্রকাশিত হয়েছিল, তা মোট কয়টি আইটেম ছিল, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে 30টি, অপশন সি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 21 নম্বর কোশ্চেন, দৈনন্দিন সমস্যা সমাধানের সহায়তা বুদ্ধি যে নামে পরিচিত সেটি হলো ব্যবহারিক বুদ্ধিমত্তা, অপশন এ হবে সঠিক উত্তর। 22 নম্বর কোশ্চেনটা দেখো, কথা ও লিখিত ভাষার অর্থ বোঝায় ক্ষমতার বিকাশকে বলা হয় অর্থগত বিকাশ, অপশন বি হবে সঠিক উত্তর। চলো 23 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোনটি প্রধানত বংশগতি সম্পর্কিত উপাদান, কি হবে সঠিক উত্তর, চোখের রং, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট দেখো, 24 নম্বর, আকর্ষণীয় প্রকৃতির কারণে উদ্দীপনের প্রতি মনোযোগ দেওয়াকে বলা হয় কি বলা হয়, ঐচ্ছিক মনোযোগ, অপশন সি হবে সঠিক উত্তর। হ্যাঁ চলো 25 নম্বর কোশ্চেনটা দেখো, মেসলু দ্বারা উল্লেখিত অনুক্রমের শীর্ষে থাকা চাহিদাটি শনাক্ত করো, এখানে উপরে কোনোটি নয়, অপশন ডি হবে সঠিক উত্তর। হ্যাঁ চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 26, সেই একজন ভালো শিক্ষার্থী যে সর্বদা, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অপশন এ হবে সঠিক উত্তর, তার ভুলগুলো থেকে শেখে। হ্যাঁ আচ্ছা চলো 27 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত মূল্যায়ন কৌশলগুলির মধ্যে গঠনমূলক মূল্যায়ন কৌশলটি চিহ্নিত করো, 27-এর সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে উপরের কোনোটি নয়। হ্যাঁ কোশ্চেনটা একটু ডাউট আছে, ফাইনাল কি বেরোলে তোমরা মিলিয়ে নেবে, আর ফাইনাল কি বেরোর আগে কিন্তু একটি টেন্টেটিভ আনসার কি বের করবে জিআরবিটি। হ্যাঁ তারপরে যদি তোমাদের কোনো চ্যালেঞ্জ করা থাকে, কোনো কোশ্চেন ভুল থাকে, যেমন এলডিসিতে দেখা গিয়েছে এমনও হতে পারে, হলে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে। হ্যাঁ ওকে চলো নেক্সট দেখো, 28 নম্বর কোশ্চেন, পরিচালনা ও নিয়ন্ত্রণ পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থী দু প্রকার হয়, এটি একটি হলো বহির বিভাগীয় আর অপরটি হলো আভ্যন্তরীণ পরীক্ষা, অপশন এ হবে সঠিক উত্তর। হ্যাঁ চলো নেক্সট 29 নম্বর, উদ্দেশ্য বিষয়বস্তু শিক্ষণ পদ্ধতি এবং মূল্যায়ন এই 4টি উপাদানের সার্থক সম্বন্ধে যে কর্মসূচি রচনা করা হয় তা হলো পাঠ্যসূচি, হ্যাঁ অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে চলো নেক্সট দেখো 30 নম্বর, নিচের বর্ণিত বিষয়গুলোর মধ্যে কোনটি বিদ্যালয়ের শৃঙ্খলা স্থাপনের পরিবেশগত বাধ্যা, কী হবে সঠিক উত্তর, সঠিক উত্তর যে উপরের কোনোটি নয়, অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে 30টি কোশ্চেনের মধ্যে তোমরা কত নাম্বার পেয়েছো টেন্টেটিভলি মিলিয়ে নেবে। হ্যাঁ আমি আবারও বলছি, 1-2টি কোশ্চেন ভুল হতে পারে, তোমরা একটু দেখে নেবে ফাইনাল আনসার কী পর্যন্ত, তবে 1-2টির বেশি ভুল হবে না, হ্যাঁ নাও হতে পারে। হ্যাঁ তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে আবার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।